নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। নতুন বছর 2023-এর অগ্রিম শুভেচ্ছা জানাই। প্রচুর মেসেজ এসছে হোয়াটসঅ্যাপে যে স্যার নামের অক্ষর দিয়ে, তো আমি টোটাল নামের অক্ষর দিয়ে কিন্তু শুরু করে দিয়েছি সিরিজটা। আপনারা অবশ্যই দেখতে থাকুন, যারা যে যে নামের অক্ষরে আছেন। আপনার নামের অক্ষর যদি ডি দিয়ে শুরু হয়, অর্থাৎ আপনার প্রথম নামের অক্ষরটা ডি দিয়ে শুরু যদি হয়, 2023-এ আপনার জন্য পাঁচটি বড় সুসংবাদ আসতে কিন্তু চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। অর্থাৎ যে পাঁচটি সুসংবাদ, বড় ঘটনা আপনার সঙ্গে ঘটতে চলেছে 2023-এ, মানে কল্পনার বাইরে আপনারা কিন্তু রেজাল্ট পেতে চলেছেন। আপনার নামের অক্ষর যদি ডি দিয়ে শুরু হয় 2023, আপনার ক্ষেত্রে কিন্তু আমূল পরিবর্তন, অর্থাৎ পরিবর্তনে পরিবর্তন নিয়ে আসতে কিন্তু চলেছে। কারণ অনেকেই রাশি জানেন না, এবার তারা কি কি করে বুঝবে যে নতুন বছর কেমন যাবে? তাই নামের অক্ষর দিয়ে আমি কিন্তু প্রত্যেকটা সিরিজ শুরু করে দিয়েছি। আপনারা অবশ্যই এই অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলটা আপনারা ফলো রাখুন। আপনাদেরই এটা চ্যানেল, অর্থাৎ এটা একটা পরিবার। অনেকেই কমেন্ট করেছেন, তাই আমি এই নামের অক্ষর দিয়ে দেওয়া আপনাদের শুরু করে দিয়েছি। পরপর চলতে থাকবে সিরিজটা, যার যার নামের অক্ষর সেটা প্রত্যেকেই জানতে কিন্তু আপনারা খুব দ্রুত পেয়ে যাবেন। দেখুন, আপনার নামের অক্ষর ডি দিয়ে শুরু। প্রথম কথা, আপনাদের এ বছর প্রেমের ক্ষেত্রে সফলতা নিশ্চিত রূপে পেতে চলেছেন। অর্থাৎ যারা ইয়াং জেনারেশন আছে, তাদের ক্ষেত্রে প্রেমের জায়গাটা নিয়ে যাদের একটু ব্রেকআপ, একটু সমস্যা আসছিল এই 2022-এ, 2023 নতুন প্রেমের সূচনা কিন্তু আপনাদের আসতে চলেছে। দুই নম্বর পয়েন্ট, আপনাদের বিশেষ করে ব্যবসার জায়গাটা, যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে প্রভূত উন্নতি। সে আপনি পার্টনারশিপ বিজনেস করুন বা নিজে আলাদাভাবে বিজনেস করুন, সেলফ বিজনেস করুন, সেখানে কিন্তু আপনারা ব্যবসা ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু পাবেন। বিশেষ করে যারা অনলাইন মার্কেট, অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, ডিজিটাল মার্কেটের সঙ্গে যুক্ত আছেন, শেয়ার বাজারের সঙ্গে যুক্ত আছেন, আপনি স্টক বিজনেস সঙ্গে যুক্ত আছেন, আপনার নামের অক্ষর ডি দিয়ে শুরু, বিশেষভাবে লাভ পাবেন। এবং আকর্ষিক অর্থপ্রাপ্তি রাহু কিন্তু আপনাদেরকে কিন্তু এবছর কিন্তু ঘটাতে চলেছে। রাহু গ্রহ কিন্তু আপনাদেরকে কিন্তু এবছর মানে আকর্ষিক অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু দিবে, আপনার নামের অক্ষর যদি ডি দিয়ে শুরু হয় আপনার ক্ষেত্রে। এবং এর পাশাপাশি এবছর আপনাদের সম্পত্তি ক্রয় বিক্রয় দুটি, যাদের বিক্রয়ের জায়গাটা বাধা হয়ে গিয়েছিল, সেই বিক্রয়টা আপনাদের চটজলদি হয়ে যাবে। এবং যারা নতুন সম্পত্তি কিনতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সম্পত্তি কেনার একটা সম্ভাবনা কিন্তু দেখা কিন্তু যাচ্ছে। অর্থাৎ সম্পত্তি ক্রয় বিক্রয়ের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট কিন্তু ভালো দিক রয়েছে। আপনি আপনার নামের অক্ষর ডি দিয়ে যদি শুরু হয়, আপনার নামের অক্ষর যদি ডি দিয়ে শুরু হয়, আপনার এবছর বিশেষ করে ভ্রমণ, অর্থাৎ নিছকই ভ্রমণ না, আপনার কর্মসূত্রের ভ্রমণ কিন্তু হবে, অর্থাৎ বিদেশ যাত্রা। দেখুন, আমরা শুধু যে বিদেশ বলতে যে দেশের বাইরে এটাকে না, এক রাজ্য থেকে আর এক রাজ্য যদি যেটা যায়, সেটাকে অনেক অংশে কিন্তু বিদেশ কিন্তু আপনারা বলে থাকি। অর্থাৎ বিদেশ থেকেও কিন্তু আপনারা এই সময় লাভ পেতে চলেছেন। অর্থাৎ জন্মস্থান থেকে যতদিক দূরে আপনারা থাকবেন, ততদিক আপনারা কিন্তু লাভ কিন্তু আপনারা পাবেন। আপনার নামের ওপর ডি দিয়ে শুরু। আপনাদের এবছর শুভ বিবাহ এবং সন্তান ক্ষেত্রের জায়গাটা খুব সুন্দর কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ সন্তান প্রাপ্তি এবং শুভ বিবাহ জায়গাগুলো কিন্তু আপনাদের খুব দুর্দান্ত হতে চলেছে। এবং এবছর আপনাদের আপনার নামের অক্ষর ডি দিয়ে শুরু আপনার ক্ষেত্রে কিন্তু কর্মযোগ কিন্তু সৃষ্টি করছে। অর্থাৎ আপনি এমএনসি কোম্পানি বলুন অথবা সরকারি ক্ষেত্র বলুন,
এই জায়গা থেকে বা প্রাইভেট চাকরি যারা করছেন তা সেখান থেকে বা কমিশনে যারা কাজকর্ম করেন, যারা বুদ্ধির দ্বারা কাজকর্ম করেন, যারা মার্কেটিং লাইনে আছেন অথবা সেলস ডিপার্টমেন্টে কাজ করেন, সেখান থেকে কমিশন ভিত্তিক যারা কাজের সঙ্গে যুক্ত আছেন, সেখান থেকে কিন্তু আপনারা লাভ কিন্তু এবছর পেতে চলেছে। আপনার নামের অক্ষর যদি ডি দিয়ে শুরু হয় আপনার ক্ষেত্রে কিন্তু অভূতপূর্ব লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন। লিখে রাখুন 2023 আপনাদের জন্য 5-5টি বড় সুসংবাদ নিয়ে আসতে চলেছে। এবং অর্থনৈতিক স্থিতির জায়গায় যদি আমি আসি, আর্থিক স্থিতির জায়গায় যদি আমি আসি, অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে। যাদের ঋণ হয়েছিল কিছু কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ হতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।